নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকের রাশিফল নিয়ে। কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপাচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। দেখুন, যদি আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তাহলে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে পঞ্জিকাতে, আজকে পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বিতীয়া তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে বিহতী ফলের সেবন নিষিদ্ধ রাখা ভালো হবে। আজকে নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্র, যা নক্ষত্রমণ্ডলীতে অবস্থান করে থাকে 18 নম্বর নক্ষত্র হিসাবে বৃশ্চিক রাশির ঘরে। এটি একটি বুধ দ্বারা পরিচালিত নক্ষত্র। এই নক্ষত্রের ক্ষেত্রে কোন গাছ পুজো করা শুভ হবে তা আমি চলতে চলতে আপনাদের সাথে আলোচনা করব। আজকে করণ রয়েছে বালবকরণ পক্ষ, শুক্লপক্ষ যোগ সুকর্মাযোগ, দিন আজকে আপনাদের ক্ষেত্রে শুক্রবার। আর আজকে রাহুকাল থাকবে আপনাদের ক্ষেত্রে 10:01 সকালবেলা থেকে 11:23 পর্যন্ত। এই ছোট্ট সময়কালের মধ্যে আপনারা কিন্তু কোনো ধরনের শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, তা আপনাদের জন্য শুভ নয়। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 8:39 সকালবেলা থেকে 10:01 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 11:23 সকালবেলা থেকে 12:45 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে ব্যবসা শুরু করার জন্য শুভ তিথি রয়েছে 5ই ডিসেম্বর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:45 থেকে 10:29 সকালবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে জব জয়েন করার জন্য শুভ তিথি রয়েছে 28 নভেম্বর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 10:59 থেকে 12:38 পর্যন্ত দুপুরবেলা। এই সময়কালের মধ্যে আপনারা অনলাইন অফলাইনের মাধ্যমে জব জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। কনস্ট্রাকশন শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভ তিথি রয়েছে 7:22 সকালবেলা থেকে 9:04 পর্যন্ত সকালবেলা, এবং পরবর্তী সময় থাকবে 11:08 থেকে 12:38 পর্যন্ত সকালবেলা। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের কনস্ট্রাকশন শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ দিক আজকে রয়েছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতিরেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধাবিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার চলে যাব আপনাদের সাথে আলোচনায়। অঙ্কের রহস্যময় দুনিয়ায় প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের জন্য সংখ্যা 1। আজকে আপনাদের পক্ষে কোনো প্রমোটিং বিজনেসের সফলতা থাকছে, যারা প্রমোটিং বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে। সংখ্যা 2, আজকে যে কোনো সম্বন্ধীয় সমস্যা আজকে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে জল থেকে, হেলথের দিকে, শরীরের দিকে, সুতরাং জল থেকে ভীষণ সাবধান এবং সতর্কতা আপনাদের জন্য অত্যন্ত জরুরি আজ। সংখ্যা 3, আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। সংখ্যা 4, প্রেমজ জীবনে নতুন মোড় আসতে চলেছে, আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু কিছু জটিলতা তৈরি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকবেন। সংখ্যা 5, আজকে দাম্পত্য সুখ বৃদ্ধি পাচ্ছে। সংখ্যা 6, গৃহ পরিবর্তনের পরিকল্পনা সফল হতে পারে। সংখ্যা 7, আজকে আপনাদের জন্য ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। সংখ্যা 8, আজকে আপনাদের জন্য দূরবর্তী যাত্রায় সফলতা থাকবে। সংখ্যা 9, আজকে আপনাদের দাম্পত্য সুখ বৃদ্ধি পাচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীতধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের ওপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই। প্রথমে এ, মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। বি, দূরবর্তী যাত্রায় সফলতা মিলছে। সি, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ডি, আর্থিক ক্ষেত্র মজবুত হবে। ই, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে। এফ, ব্যবসায় অধিক লাভ। জি, পরিবর্তন হতে পারে আপনার বিশেষ কোনো কাজের শিডিউলের। এইচ, আজকে আপনাদের জন্য পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ হতে পারে। আই, আজকে দূরবর্তী যাত্রায় জটিলতা থাকছে আপনাদের ক্ষেত্রে। যে, আপনাদের ক্ষেত্রে কোনোভাবে কাউকে ঋণ দেবেন না। কে, আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে দেখা যাচ্ছে। এল, আজকে দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে। এম, আজকে দাম্পত্য জীবনে কিছু জটিলতা বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। এন, আজকে আপনাদের গৃহ পরিবর্তনের পরিকল্পনা হতে পারে এবং গৃহ নির্মাণের বিষয়ে কোনো কাজকর্ম তৈরি হতে দেখা যাচ্ছে। ও, আজকে আপনাদের জন্য দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। পি, আজকে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু গোলযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকবেন।
কেউ আজকে আপনাদের পক্ষে ঋণ না নেওয়া দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করলেই আপনাদের পক্ষে ভালো হবে। আর ফাটকা অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। এস, আজকে দাম্পত্য জীবনে কিছু জটিলতা বৃদ্ধি পেতে পারে। টি, আজকে আপনাদের জন্য প্রমোটিং বিজনেসের সফলতা থাকছে। ইউ, আজকে আপনাদের পক্ষে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। ভি, আজকে আপনাদের জন্য বিবাহের কথাবার্তা এগোতে পারে। ডাব্লিউ, আজকে মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন। এক্স, আজকে পার্টনারশিপ ব্যবসায় কিন্তু নতুন মোড় আসতে চলেছে। ওয়াই, আজকে আপনাদের জন্য বিবাহের কথাবার্তা এগোতে পারে। জেড, আজকে নিজের দেওয়া কথাই কিন্তু আজকে আপনাকে নিজে সরিয়ে নিতে হতে পারে, সেটা আইনানুক ক্ষেত্রে। চলুন এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাই, কোন বারে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কি ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই চলে যাই আলোচনায়। প্রথমবার অর্থাৎ প্রথমে রবিবার। দেখুন, রবিবারে যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে হেলথের ভীষণ খেয়াল রাখা উচিত। শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি পেতে পারে। যাদের সোমবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে মানসিক প্রশান্তি লাভের জন্য কিন্তু আজকে মেডিটেশন বা মনঃসংযোগ ব্যায়াম অবশ্যই করা উচিত, নচেত মন কিন্তু অনেক বেশি চঞ্চল হয়ে যেতে পারে। আপনাদের ক্ষেত্রে যাদের মঙ্গলবার জন্ম হয়েছে গৃহ পরিবর্তন তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে যাদের বুধবার জন্ম হয়েছে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা অত্যন্ত ভালো হবে। যাদের বুধবার জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে ফাটকা অর্থপ্রাপ্তির যোগও আজকে তৈরি হচ্ছে। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন। যাদের শুক্রবার জন্ম হয়েছে গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সঠিক সময় সারার চেষ্টা করুন, তা আপনাদের জন্য ভালো হবে। যাদের শনিবার জন্ম হয়েছে আজকে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকুন। আজকে ভীষণভাবে কিন্তু কোনো বিশেষ বিষয়ে কিন্তু আজকে আপনাকে ট্রাভেল করতে দেখা যেতে পারে, যা আপনাদের ক্ষেত্রে ধকল সাধ্য হতে দেখা যাচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। হঠাৎই কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা তৈরি হচ্ছে, সতর্ক থাকবেন। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম আজকে বিবাহের কথাবার্তা এগোতে পারে, বিজনেসে মুনাফা থাকছে। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, দূরবর্তী যাত্রায় সফলতা মিলবে। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে ছোটো ছোটো বিবাদ এড়িয়ে থাকুন। আজকে আপনাদের পক্ষে কিছু গুরুত্বপূর্ণ কাজ হাসিল হতে দেখা যেতে পারে আপনার কাছের মানুষের থেকে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে আজকে সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি আপনাদের সফলতা দিতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে হঠাৎই কিন্তু অর্থ লস যেতে পারে, আজকে বুঝে খরচ করুন, নচেত ভুল জায়গায় লগ্নি হতে পারে, সতর্ক থাকবেন। যাদের অগ্রহায়ণ মাসে যাদের জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আজকে দাম্পত্য জীবনে কিছু জটিলতা বৃদ্ধি পেতে পারে বিকেলের পরবর্তী সময়ে। যাদের পৌষ মাসে জন্ম হয়েছে শত্রু বৃদ্ধি এবং খরচ বৃদ্ধি হতে দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজ। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে দাম্পত্য জীবনে কিছু জটিলতা যা বহুদিন ধরে চলে আসছিল সেগুলো কমতে দেখা যাবে। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন, তা আপনাদের জন্য ভালো হবে। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত শুভ থাকছে, যারা বিজনেস করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য। সামুদ্রিক স্বাস্থ্যের বলে চলা প্রত্যেক দিনকার ছোট্ট ছোট্ট বিষয়গুলি আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কারণ আপনারা সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়গুলোকে আগে থেকে জেনে নিয়ে অনেকটাই কিন্তু অ্যালার্ট থাকতে পারেন। তাই সামুদ্রিক স্বাস্থ্যের দিকে অবশ্যই চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনা করব ভ্রুতে তিল। কাল আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম ডান ভ্রুতে তিল থাকলে কী হয়, আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাম ভ্রুতে তিল থাকলে কী হতে পারে। দেখুন, বাম দিকের ভ্রুতে যদি কোনোভাবে কোনো মানুষের তিল রয়েছে সেই মানুষ সর্বদাই কিন্তু ইনলিগাল কোনো কাজের সাথে সহজাতভাবে কিন্তু জড়িয়ে যেতে পারে। মাথায় রাখতে হবে এরা যদি কোনোভাবে কোনো খারাপ কাজ কোনো নেগেটিভ কাজের সাথে যুক্ত আছে তারা তাদের খুব কুইকলি সেখান থেকে বেরিয়ে আসা উচিত, নচেত বড় কোনো আইনি জটিলতায় সারা জীবন ধরে কিন্তু এদের ভুগতে দেখা যেতে পারে বারবার ধরে। এই ছিল ছোটো সামুদ্রিক স্বাস্থ্যের আমাদের বিষয়। পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে আলোচনায় চলে যাব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনা দেখে নেব রাশিফলের। আর রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকেও আমি আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। প্রথম রাশি প্রত্যেক দিনকার মতো মেষ রাশি। ফাটকা অর্থপ্রাপ্তির যোগ থাকছে আজ। আজকে আপনাদের পক্ষে নতুন কোনো মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। দূরবর্তী যাত্রায় সফলতা মিলবে, গৃহ পরিবর্তন হতে পারে। শুভ রং আজকে সাদা, শুভ সংখ্যা সাত আলোচনা করব। বৃষরাশি, আজকে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেসে মুনাফা থাকছে। আজকে আপনাদের ক্ষেত্রে শত্রু একই সাথে বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, সতর্ক থাকবেন। চোখ কান খোলা রেখে চলা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা ছয় আলোচনা করব। মিথুন রাশি, পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ, দাম্পত্য জীবনে কিছু জটিলতা বৃদ্ধি পাচ্ছে। আর্থিক ক্ষেত্র আজকে মজবুত হবে, নতুন নতুন বিষয়ে যোগাযোগ কর্মক্ষেত্রে সফলতা দেবে। শুভ রং আপনাদের জন্য আজকে লাল, শুভ সংখ্যা নয় আলোচনা করব। কর্কট রাশি,
শিক্ষাক্ষেত্রে মনোনিবেশ করতে দেখা যাচ্ছে আজ। আজকে প্রেমজ জীবনে যারা বহুদিন ধরে কোনো বড় সমস্যার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা মোটের উপর মধ্যম থাকবে। আজকে এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজ সঠিক সময় করে ফেলার চেষ্টা করুন, তা আপনাদের ক্ষেত্রে সফলতা দেবে। শুভরং আপনাদের জন্য লাল, শুভ সংখ্যা 9 আলোচনা করব। সিংহ রাশি, প্রবণতা যাই থাক না কেন আজকে আপনাদের ক্ষেত্রে, আজকে আপনারা সকাল সকাল সমস্ত কাজ সঠিক সময় করে ফেলুন, তা আপনাদের জন্য সফলতাই সফলতা নিয়ে আসতে পারে। দেখুন আজকে দিন আপনাদের ক্ষেত্রে রুটিনে বড় পরিবর্তন হঠাৎ করে হতে পারে, অর্থাৎ ভাগ্যের পরিবর্তন কিন্তু আজকে আপনাদের মধ্যে হঠাৎই দেখা যেতে পারে। দূরবর্তী যাত্রার ক্ষেত্রে দিনটা অত্যন্ত শুভ রয়েছে, বিকেলের পরবর্তী সময়ে যাত্রা আপনাদের জন্য অত্যন্ত শুভ, ব্যবসায়িকদের ক্ষেত্রে বিশেষ করে। শুভরং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা 5 আলোচনা করব। কন্যারাশি, দেখুন কন্যারাশির ক্ষেত্রে প্রেমজ জীবনে জটিলতা আজকে হঠাৎই তৈরি হতে পারে। সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি আপনাদের ক্ষেত্রে আজকে সমস্যা আনতে পারে, সতর্ক থাকবেন, বুঝে পোস্ট করবেন, আজকে বুঝে কথা বলা আপনাদের জন্য ভালো হবে। এছাড়া আপনাদের পক্ষে বিশেষ করে বলে দিই, যারা ব্যবসা করছেন, ব্যবসায় লগ্নি করতে চাইছেন, তাদের জন্য দিনটা বিকেলের পরবর্তী সময় শুভ রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 2। আলোচনা করবো এবার আপনাদের সাথে বাস্তু টিপস। আর প্রত্যেক দিন বলে চলা বাস্তু টিপসগুলি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই বাস্তু টিপসের দিকে অবশ্যই কিন্তু চোখ রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করবো পশ্চিম দিকে সিটিং, অর্থাৎ পশ্চিম প্রান্তে যদি কেউ সিটিং করছে বা পশ্চিম দিকে সিটিং করছে, বসছে, তাহলে তার ক্ষেত্রে সর্বদা সিটের রং কী হওয়া উচিত। সর্বদাই সিটের রং আপনারা সাদা রাখার চেষ্টা করবেন এবং স্কাই ব্লু বা আকাশি বা হালকা আকাশি রঙে রাখা যেতে পারে, তাতে কোনো বড় সমস্যা নেই। এই রং আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। সুতরাং আপনারা যখনই পশ্চিম দিকে বসছেন, পশ্চিম দিকে বসে কোনো কাজ করছেন, সেই কাজ সর্বদা যেন সঠিক হয়, ভালো হয়, ঠিকঠাকভাবে হয়, সমস্ত কাজে যেন সফলতা আসে, তার জন্য মাথায় রাখবেন পশ্চিম দিকে যখনই আপনি বসছেন, পশ্চিম দিকে আপনাদের ক্ষেত্রে সিটিং সাদা রঙের হলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে, হোয়াইট সিট আপনাদের ক্ষেত্রে সফলতা দেবে। আর এবার আমরা আপনাদের সাথে দেখে নেব কী কাজ আজকে আপনাদের ক্ষেত্রে পুজো করলে ভালো হবে। আজকে নক্ষত্র যেহেতু অনুরাধা নক্ষত্র রয়েছে, সেক্ষেত্রে অনুরাধা নক্ষত্র নির্দেশ করে থাকে বকুল বৃক্ষকে। সুতরাং যারা অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা রয়েছে তারা বকুল বৃক্ষ রোপণ করে আজকে পুজো করতে পারেন, প্রণাম করতে পারেন, জল দিতে পারেন প্রত্যহ, তা আপনাদের জন্য শুভ হবে। এছাড়া বলে রাখি আপনাদের ক্ষেত্রে যারা সাধারণ মানুষ, অর্থাৎ অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাকে বাদ দিয়ে যে কোনো মানুষই কিন্তু আজকে আপনারা বকুল বৃক্ষে জল দিতে পারেন, প্রণাম করতে পারেন, পুজো করতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত সুফল বয়ে নিয়ে আসবে। আপনাদের পক্ষে বলে দিই, যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কাজে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অবশ্যই তারা কিন্তু এলাচ সেবন করে বেরোলে আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা আপনারা আপনাদের জীবনে দেখতে পাবেন। আপনাদের পক্ষে বলে দিই, দান, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন তারা কিন্তু আজকে বস্ত্র দান করতে পারেন, তা আপনাদের জন্য অত্যন্ত সুফল আপনাদের জীবনে বয়ে নিয়ে আসবে। আজকে একটি ছোট্ট উপায় বলবো, দেখুন প্রতিনিয়ত যদি আপনার কর্মে বাধা আসছে, বিঘ্ন আসছে, সমস্যা আপনাদের ক্ষেত্রে কোনোভাবে পিছু ছাড়ছে না, তাহলে আপনারা কী করবেন, তাহলে আজকে আপনারা পায়েস তৈরি করুন, কেশরযুক্ত পায়েস, এলাচযুক্ত পায়েস তৈরি করে আপনারা যে কোনো কুমারী কন্যাকে, কমপক্ষে 5 জন কুমারী কন্যাকে আজকে অবশ্যই সেবন করানোর চেষ্টা করুন। এবং তার সাথে সাথে কোনো গোমাতাকে যদি নিজে হাতে আজকে ছোলা এবং গুড় একসাথে আপনারা খাওয়াতে পারেন, সেক্ষেত্রেও দেখবেন আপনাদের ক্ষেত্রে আসা বিভিন্ন জটিলতা যা আপনার কর্মক্ষেত্রে সমস্যা নিয়ে আসছিল সেগুলো নিশ্চিতভাবে আপনার ক্ষেত্রে খুব সহজতভাবে খুব তাড়াতাড়ি কিন্তু দূরীভূত হতে আপনারা দেখতে পাবেন। আপনাদের পক্ষে বলবো, যাদের জন্মদিন রয়েছে তারা আজকে কিন্তু পুষ্প অর্পণ করতে পারেন, তা আপনাদের জন্য ভালো হবে। যে কোনো মন্দিরে যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা আজকে ফল দান করতে পারেন যে কোনো গরিব মানুষকে, তা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলে। রাশিফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, আজকেও একইভাবে আলোচনা করব সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। তুলারাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় আজকে কিন্তু কিছু বিশেষ লাভ আপনারা দেখতে পাবেন। আর্থিক ক্ষেত্র মজবুত হবে, কর্মক্ষেত্রে নতুন দিশা খুঁজে পাবেন, পারিবারিক বিবাদ কিছুটা কমতে দেখা যেতে পারে কিছু ঝঞ্ঝাটের মাধ্যমে, তবে আজকে আপনার লিগাল অ্যাকশন নেওয়া অত্যন্ত শুভ হচ্ছে। শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা 6। আলোচনা করব আপনাদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি। পার্টনারশিপ ব্যবসায় কিছু গোলযোগ আসতে পারে, দাম্পত্য জীবনে জটিলতা বৃদ্ধি পেতে পারে, আর্থিক ক্ষেত্র কিছুটা সমস্যাগ্রস্ত হতে দেখা যেতে পারে বিকেলের পরবর্তী সময়। আজকে নতুন কোনো প্রজেক্টে অর্থলগ্নি না করাই আপনাদের জন্য শুভ হবে। ছোটো ভাই বা ছোটো বোন বা ছোটো মানুষ, অর্থাৎ আপনার পরিবারের কেউ ছোটো যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন, তা আপনাদের জন্য ভালো হচ্ছে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা 9। আলোচনা করবো আপনাদের সাথে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসে আজকে জটিলতা তৈরি হবে, আজকে আপনাদের ক্ষেত্রে মন মানসিকতার কিছু পরিবর্তন তৈরি হতে দেখা যাচ্ছে, বুঝে কথা বলুন, ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা অত্যন্ত শুভ হচ্ছে। গুরুত্বপূর্ণ সমস্ত কাজ আজকে সঠিক সময় করা আপনাদের জন্য ভালো হবে। আজকে আপনাদের পক্ষে
বিশেষ করে বলে রাখি যারা দূরভ্রমণ করছেন, দূরযাত্রা করছেন, তাদের ক্ষেত্রে আজকে সাবধানতা অবলম্বন করা যাত্রা ক্ষেত্রে অত্যন্ত জরুরি। নচেৎ কিছু চোট আঘাত লাগার সম্ভাবনা নিশ্চিতভাবে তৈরি হচ্ছে। শুভ রং আপনাদের জন্য আজকে সাদা এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব মকর রাশি। পার্টনারশিপ ব্যবসায় আজকে সফলতা মিলবে আপনাদের ক্ষেত্রে। আপনারা যারা নতুন কোনো পরিকল্পনা করেছেন, নতুন কোনো প্ল্যান করেছেন, যা আপনার নতুন কর্মক্ষেত্রে সফলতা নিয়ে আসতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা অত্যন্ত শুভ রয়েছে। আজকে নতুন কোনো পরিকল্পনা সেগুলোকে আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করুন, তবেই আপনাদের ক্ষেত্রে সফলতা দেখতে পাবেন। আজকে আপনাদের পক্ষে বলে রাখি, বিভিন্ন ধরনের কেনাকাটার জন্য আজকে দিনটা আপনাদের জন্য বিশেষ শুভ রয়েছে। শুভ রং আজকে আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই আলোচনা করব কুম্ভ রাশি। পার্টনারশিপ ব্যবসায় গোলযোগ থাকবে, জটিলতা থাকবে, আর্থিক ক্ষেত্র মজবুত হবে, ঋণ দেওয়া নেওয়া থেকে বিরত রাখুন। আজকে আপনাদের পক্ষে বিকেলের পরবর্তী সময় কোনো বড় সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য শুভ হচ্ছে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি এবং শুভ সংখ্যা এক আলোচনা করব মীন রাশি। পার্টনারশিপ ব্যবসায় আজকে আপনারা সফলতা দেখতে পাবেন। আপনাদের ক্ষেত্রে ঋণ নেওয়া এবং ঋণ দেওয়ার জন্য অত্যন্ত ভালো রয়েছে দিনটা। আজকে আপনাদের ক্লোজ ফ্রেন্ড, কাছের বন্ধুকে কিন্তু কোনো সারপ্রাইজও আপনাকে দিতে দেখা যেতে পারে। শুভ রং আপনাদের জন্য আজকে গোলাপি, শুভ সংখ্যা দুই। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার মতো রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার। যারা অনলাইনে চাইছেন প্রেডিকশন নিতে, তাদের জন্য বলে রাখি আপনারা অ্যাড্রেসটা নোট ডাউন করে নিন, www.astrobijoychannel.com। আরও একবার বলছি, www.astrobijoychannel.com। আর যারা অফলাইন মানে ফিজিক্যালি ভিজিট করতে যাচ্ছেন, তাদের জন্য বলি রবিবার দিন কোথায় পাচ্ছেন, রবিবার দিন পাচ্ছেন বড়নগরে, সোমবার দিন পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট ভাগ্যচক্র, মঙ্গলবার পেয়ে যাচ্ছেন সোদপুর কল্যাণী। এছাড়া বুধবার দিনটা খুব মাইনরিটলি নোট করবেন, ইংরেজি মাসের প্রথম সপ্তাহে ওনাকে পাচ্ছেন বর্ধমানে, দ্বিতীয় সপ্তাহে পেয়ে যাচ্ছেন দুর্গাপুর, তৃতীয়তে আসানসোল, চতুর্থতে পেয়ে যাচ্ছেন বহরমপুর, বৃহস্পতিবার দিন পাচ্ছেন উত্তরপাড়া, একইভাবে শুক্রবার দিনও বিজয় শাস্ত্রীকে আপনারা পাচ্ছেন উত্তরপাড়াতে, শনিবার দিন পাচ্ছেন বাগুইহাটি এবং কল্যাণী, এছাড়াও শিলিগুড়িতে পাওয়া যাচ্ছে। আসার আগে অবশ্যই অগ্রিম ফোনটা করে নেবেন, ফোন নাম্বার আপনারা চটপট নোট ডাউন করে নিন, 7003134009।